পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের বন্দুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারকিতা গ্রামে কামারকিতা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রে প্রয়াত কৃষ্ণ দাস পালের জন্মদিবসে কামারকিতা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র এবং পূর্ণম ফাউন্ডেশনের উদ্যোগে একটি স্বচ্ছয় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন 72 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত একটি বেসরকারি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদাতাদের শংসাপত্র, গাছের চারা এবং স্বামীজির বইও তুলে দেওয়া হয়। এছাড়াও মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজে প্রতাপপুর রামকৃষ্ণ মিশনের স্বামীজি অজ্ঞানন্দ মহারাজ, দিয়ানদিঘি থানার ভারপ্রাপ্ত ওসি দীপ্তেশ চ্যাটার্জি, কামারকিতা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা কেন্দ্রের সম্পাদক দিব্যেন্দু বিশ্বাস, সহসভাপতি বিবেকানন্দ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ 29 জুলাই, আমরা এই 29 জুলাই আমাদের যে কামারকিতা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক বা মুখ্য উপদেষ্টা কৃষ্ণদাস পালি মহাশয়ের জন্মদিন, কিন্তু আজ উনি আমাদের মধ্যে নেই। তো ওনার এই জন্মদিবসে আমরা আমাদের রামকৃষ্ণ আশ্রম কামারকিতা এবং পূর্ণম ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির, একটি ফ্রি স্বাস্থ্য শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি আজকে করলাম। তো তার মধ্যে আমাদের 72 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলো, তাদেরকে আমরা একটা করে শংসাপত্র, একটা করে গাছ এবং একটি করে ঠাকুরমা স্বামীজির বই দিয়েছি। তো এছাড়াও আমরা আজকে গ্রামের বিভিন্ন জায়গায় গাছ বসালাম, কিছু কিছু মানুষের ECG, সুগার টেস্ট এসব করা হলো। তো এই পূর্ণম ফাউন্ডেশন আজকে 29 জুলাই শ্রদ্ধেয় স্বর্গীয় কৃষ্ণদাস পালের জন্মদিবসে এটা করলো। এটা নতুন একটা উদ্যোগ দেখা গেল কামারকিতা গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামবাসীদের মধ্যে, যে রক্তদানে যেটা আমরা দেখি অনীহা থাকে, আজকে নয় নয় করে আমরা 72 জন রক্তদাতা পেলাম, এটা আমাদের কাছে ভীষণ একটা ভালো দিক। এছাড়াও আমাদের দেখলাম 10 জন মতো আজকে ক্যান্সেল হয়েছে এবং 5 জন রক্তদাতা সময় শেষ হয়ে যাওয়ার জন্য রক্ত দিতে পারলাম না। তো আমরা এটা ভাবছিলাম রোববার করলে তো এটা 100 হয়ে যেত নিশ্চয়ই। তো সামনের দিনে যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি, আর সবসময় চাইবো আমাদের স্বর্গীয় জেঠু কৃষ্ণদাস পাল মহাশয় যেন ওনার আত্মার শান্তি কামনা করবো সবসময়। উনি যেখানেই থাকুন আমাদের সাথে সবসময় আছেন, ওনার আশীর্বাদ আমাদের সাথে আছে, সেই জন্যই আমরা এত সুন্দর সুন্দর কাজ করতে পারছি। বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।